আমাদের যেমন আগেই বলা আগে বলা হয়েছিল জিআরপিটির এক্সাম হয়েছিল যে অগস্ট মাসে 2021 এ এক্সামটা নিয়ে হয়েছিল, এখনো অব্দি রেজাল্ট আউট হয়নি। আর তাছাড়া আগে তাদের জিআরপিটির তরফ থেকে আমাদেরকে বলা হয়েছিল যাতে রেজাল্ট আউটটা জানুয়ারির মধ্যে তারা বলেছিল পাবলিশ করে দেবে, বাট আমরা যখনই কোনো দেওয়া হয়নি 31st আমরা একটু আন্দোলনের মতো হলো, শান্তিপ্রিয় আন্দোলন করেছিল অনেকজনই, বাট কোনো ফ্রুটফুল কোনো কিছু হয়নি তাদের তরফ থেকে, অনেকজন ছিল না অফিসে। তারপর এখন লাইক ইফ সামন ইজ গোয়িং টু গিভ এনি সর্ট অফ ইমেইল টু দেম, একটা সিস্টেম জেনারেটেড একটা মেইল আসছে ওদের তরফ থেকে, একই ধরনের মেইল চলে আসছে, ঠিক আছে। আর আমরা এখন জানতে চাই আমাদের কনস্টিটিউশনাল রাইট নিয়ে আমরা এখানে আসছি, যাতে এইভাবে রেজাল্টটা যাতে উইদিন স্প্যান অফ 1 week আমরা যাতে পেয়ে যাই। আর একটা নির্দিষ্ট একটা কোন একটা সলিউশন আমাদের দরকার, আর সলিউশন ছাড়া অনেকজনই অনেকজনের লাইফ নিয়ে খেলাধুলা হচ্ছে এখানে, ঠিক আছে। একটু আমাদের আমরা চাই কেউ জিআরপিটির তরফ থেকে আসুক, এসে একটু কথা বলুক, কথা বললে আমরা খুবই মানে খুবই হ্যাঁ খুবই ভালো হবে, আর আমরা উইল ফিল গুড, ঠিক আছে। আর আমরা চাই যাতে এটার একটা সলিউশন বেরোয় যাক। আর এবার অনেক অনেক এক্সামই ক্যান্সেল হয়েছে, এটা একদম অনেকজনের এইজ হয়ে যাচ্ছে, অনেকজনের জীবন নিয়ে খেলাধুলা হচ্ছে, তো আমরা চাই যাতে এটার কোনো ক্যান্সেলেশন না, উই নিড এ রেজাল্ট কামিং আউট ফ্রম দিস পার্টিকুলার এক্সামিনেশন। আমরা এখন যেইভাবেই হোক এটার একটা সলিউশন আজকে আমরা এসছি, একটা যে কোনো একটা রেজাল্ট বা সলিউশন আমাদের দরকার। আপনাদের যে মেলটা পাঠানো হয়েছিল ওটাতে কি ছিল বিষয়? এটাতে লেখা আছে যে উই আর জাস্ট প্রসেসিং দ্য রেজাল্ট, উইল নোটিফাই ইট লেটার অন, এমনই কিছু একটা আশ্বাস ছিল, ঠিক আছে। আর আরেকটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের যত কন্ট্যাক্ট ডিটেইলস আছে, যেমন কন্ট্যাক্ট নাম্বার আছে, অনেকজন কন্ট্যাক্ট করার চেষ্টা করছে কিন্তু উই আর নট এবল টু রিচ দ্যাম উইথ দেয়ার কন্ট্যাক্ট নাম্বার, সো এটা একটা বড় সমস্যা হচ্ছে। তো আমরা চাই যে একটা আমাদের একটা দাবি যে রেজাল্ট আউটটা এই সপ্তাহের মধ্যে যেইভাবেই হোক হয়ে যাক, আর হলে আমাদের জন্য ভালো, সবার জন্য ভালো। এখানে অনেকজন বেকারত্ব বেড়েই চলছে আমাদের রাজ্যে, তো আমি চাই যে এটার একটা সলিউশন হোক। আপনাদের আগেও বেশ কিছু লোক এই দপ্তরের সাথে কথা বলেছিল কিছুদিন আগে, জানুয়ারি মাসেও একজন এসেছিল, অনেকজন এসে এখানে বলেছিল, তখন আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে উইদিন জানুয়ারি মান্থ এই রেজাল্টটা আউট করা হবে, একদম তাদের মুখে থেকে শোনা যা খবর আর কি, কিন্তু তারা দেয়নি, ঠিক আছে। এখন ইটস বিন ফেব্রুয়ারি, এখন আমাদের ফেব্রুয়ারি যদি আমরা এখন উইদিন স্প্যান অফ 1 week আমাদের এই সলিউশনটা চাই, এটা আমাদের দাবি, ঠিক আছে। আর যদি না বের হয় এর ভেতর রেজাল্ট, তাহলে আপনাদের কি না, আমাদের এখন যা করণীয় যা আমরা আন্দোলন করে যাব। আরেকটা জিনিস হচ্ছে আমাদের ভরসা আছে এই এই জিআরপিটির উপরেও ভরসা আছে, আমাদের ভরসাটা যাতে কোনোভাবেই ওরা না ভাঙে, এটাই আমাদের একটা মনের একটা ইচ্ছা, ঠিক আছে। তো আমরা কথা কি বলেছেন? না, কথা আজকে চেষ্টা করছি তো বলার, একটু হলে খুবই ভালো হয় তাদের সাথে। আপনার নামটা বলছেন, আপনাদের কোন সংগঠন থেকে এসেছেন? না না না, আমরা ক্যান্ডিডেট, কোন স্টুডেন্ট, আমরা ক্যান্ডিডেট এখানে, গভর্নমেন্ট, অমিত।